ছোটবেলায় একটা ছোট্ট ট্রাইসাইকেল ছিল, তাই নিয়ে পাল্লা দিতেন তুতো দাদা দিদিদের সঙ্গে। ছোট্ট মানিক আর তার ছোট্ট সাইকেল ছুটে বেড়াত। চোর পুলিশ খেলা চলত বাড়ি জুড়ে। কখনো কখনো বাড়ি পেরিয়ে আমবাগান, আম গাছ, পেয়ারা গাছের ডালে চড়তেও বাধা ছিল না। বড় পরিবার, ভাই বোন মিলিয়ে সদা জমজমাট। বাড়ির মধ্যে সবচেয়ে ছোট আদরের মানিক বাবা সুকুমার রায়, সম্বোধনে কারো বড়দা কারো বড় মামা। তিনি যখন চলে গেলেন তখন ছেলে মানিকের আড়াই বছরও পূর্ণ হয়নি। দু তিন বছর পরে ইউ রায় অ্যান্ড সন্সের ব্যবসা বন্ধ হয়ে গেল, সন্দেশ পত্রিকা উঠে গেল, উপেন্দ্র কিশোরের তৈরি গড়পার রোডের বাড়িটাও বিক্রি হয়ে গেল। ছড়িয়ে ছিটিয়ে পড়ল রায় পরিবার। পুত্র মানিককে নিয়ে সুকুমার জায়া সুপ্রভা দেবী চলে গেলেন ভবানীপুরে তার ছোট ভাইয়ের কাছে। ছোটবেলায় সত্যজিতের একটা ভারী প্রিয় খেলা ছিল, যখনই মেজপিসির বাড়ি যেতেন সেটা বড়দিন, পুজো বা গরমের ছুটি, যাই হোক না কেন ফাদার ক্রিসমাসকে একদিন আসতেই হতো। প্রতিবার তার দাদা কল্যাণ সাজতেন ফাদার ক্রিসমাস। সবাই জানত, ছোট্ট সত্যজিৎও জানতেন, লাল জোব্বা, লাল টুপি আর লম্বা পাজামা পরে তুলোর দাড়ি গোঁফ লাগিয়ে পিঠে একটা মস্ত ঝোলায় অনেকখানি টিন নিয়ে আসত ফাদার ক্রিসমাস। সত্যজিতের সে কি উত্তেজনা, ঘুমে চোখ জুড়ে এলেও ঘুমোতেন না, বেড়াতে যেতেন হাজারিবাগ। তখন বছর চারেক বয়স, খুব ভালোবাসতেন ডাক্তার সাজতে। মস্ত বড় ব্যাগ হাতে নিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ডাক্তারবাবু আসতেন। রোগীরা দিদি, বোন, ভাই, ওষুধ আর ইঞ্জেকশন দিত ডাক্তারবাবু। দশ বছর বয়স থেকেই ছবি তুলতেন, জল রং পেন্সিলে ছবিও আঁকতেন চমৎকার। গড়পার বাড়ির সঙ্গে তার সম্পর্ক প্রেসের ঘটাংঘট শব্দে, তারপিন তেলের গন্ধে লেগেছিল। আগলে রেখেছিলেন নিজের ছোটবেলার কথা, সে সবই লিখে গিয়েছেন নিজের আত্মজীবনী যখন ছোট ছিলাম বইতে। পরবর্তী সময়ে পারিবারিক সন্দেশ পত্রিকার হাল ধরেন তিনি। যোগ্য সঙ্গী হয়েছিল তার ভাই বোনেরাও, তাদের ছোটবেলার খেলার আসরই যেন উঠেছিল সন্দেশের দফতর হয়ে। বাঙালির মানিক রাজা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা। বিশ্বের বাঙালির অন্তর্জুড়ে থাকুন বাঙালির সাত রাজার ধন এক মানিক। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।